শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। অবশেষে বেরিয়ে আসলো আসল তথ্য, ভারতের কুম্ভমেলা ছিল করোনা ছড়ানোর সবচেয়ে বড় ক্ষেত্র। 81 দিন পর ভারতে আক্রান্তের সংখ্যা 60,000-এর কম, মৃত্যু নিম্নমুখী। হাইকোর্টের রায় অমান্য করল সরকার, ভারতে করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে না সরকার। জাতিসংঘের প্রস্তাব প্রত্যাখ্যান করল মিয়ানমার। এবার এরদোগানের কার্যালয়ে ককটেল হামলা চালালো দুর্বৃত্তরা। পাকিস্তানে সেনা এবং জঙ্গিদের সংঘর্ষ, নিহত অন্তত 3 জন। এবং সবশেষ থাকছে ইব্রাহিম রাইসির জয়ে ইরানকে নিয়ে যে কারণে আতঙ্কে রয়েছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের বিরোধী দল কংগ্রেসের সাধারণ সম্পাদক নিশেষ গুন্ডু রাও অভিযোগ করে বলেছেন, কুম্ভমেলা ছিল বিশ্বের করোনাভাইরাস ছড়ানোর সবচেয়ে বড় ক্ষেত্র। করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে উত্তরাখণ্ড রাজ্যে এই মেলার আয়োজন করা হয়েছিল। এবছরের শুরুর দিকে করোনার তীব্র সংক্রমণের সময় তা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়ার কারণে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দোষারোপ করেছেন। গোয়া রাজ্যের রাজধানী পানাজিতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে নিশেষ গুন্ডু রাও আরও বলেছেন, যদিও ভারত বিশ্বের সবচেয়ে বড় ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ, তবে দেশটির বর্তমান পরিস্থিতি দক্ষিণ এশিয়ার অন্যান্য প্রতিবেশীর থেকে খারাপ। ভারতের গোয়া রাজ্যে কংগ্রেসের প্রাদেশিক সদর দফতরে সাংবাদিকদের উদ্দেশ্য করে দীনেশ গুন্ডু রাও আরও বলেছেন, কুম্ভমেলা ছিল বিশ্বের সবচেয়ে বড় করোনা সংক্রমণের কেন্দ্র। করোনার দ্বিতীয় পর থেকেই নতুন করে বেড়েছিল উদ্বেগ। চলতি বছরের মার্চ থেকে হু হু করে বাড়তে শুরু করে সংক্রমণ। ভুল বদলে আরও প্রাণঘাতী হয়ে ওঠা করোনা ভাইরাসের জেরে বৃদ্ধি পায় মৃত্যুর হারও। তবে লকডাউন এবং করা বিধিনিষেধের জেরে ধীরে ধীরে মিলছে সুফল। একসময় দেশে যেখানে দৈনিক আক্রান্ত 4 লাখের গণ্ডি পেরিয়েছিল, সেখানে এখন তা 60,000-এরও কম। স্বস্তি দিচ্ছে নিম্নমুখী অ্যাক্টিভিস্ট কেসও। রোববার স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয় দেয়া পরিসংখ্যান বলছে, গত 24 ঘণ্টায় ভারতে 58,419 জন করোনা আক্রান্ত হয়েছেন। 81 দিন পর 60,000-এর নিচে নামল সংখ্যাটা। দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, কর্ণাটকে আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণের সংক্রমণ। এরই মধ্যে অবশ্য শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আসতে পড়ার আশঙ্কার কথা শুনিয়েছে বিশেষজ্ঞরা। তবে তা যাতে মারাত্মক আকার ধারণ করতে না পারে, তার জন্য আগাম প্রস্তুতি নিচ্ছে কেন্দ্র এবং সমস্ত রাজ্য। করোনা ভাইরাসের মৃতদের প্রতি পরিবারকে 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছে ভারত সরকার। একটি জনস্বার্থ মামলায় সুপ্রিম কোর্টে এই কথা জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বক্তব্য, প্রত্যেক পরিবারকে সাহায্য করার সামর্থ্য সরকারের নেই। শুধুমাত্র করোনার ক্ষেত্রে আর্থিক সাহায্য দিয়ে অন্য রোগীর ক্ষেত্রে না দেওয়া হলে তা অন্যায় হবে বলেও ব্যাখ্যা দিয়েছে সরকার। করোনা মৃতদের পরিবারকে 4 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার দাবি জানিয়ে সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থে একটি মামলা দায়ের করা হয়। বিচারপতি অশোক ভূষণ এবং বিচারপতি এম আর শাহের বেঞ্চে হওয়া শুনানিতে কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চেয়ে সলিসিটর জেনারেল তুষার মেহমেতা। শনিবার কেন্দ্র 183 পাতার হলফনামায় জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে আক্রান্ত 3,85,000-এরও বেশি মানুষ মারা গিয়েছেন। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্র যে মারাত্মক আর্থিক চাপের মধ্যে রয়েছে, তাতে সবাইকে আর্থিক সাহায্য দেওয়া সম্ভব নয়। বিপর্যয় মোকাবেলা আইনে উল্লেখ করা রয়েছে, ক্ষতিপূরণ কেবল ভূমিকম্প এবং বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে প্রযোজ্য। মহামারীর ব্যাপক আকারের কারণে এই আইন করোনাভাইরাসের ক্ষেত্রে প্রয়োগ করা ঠিক হবে না বলে দাবি করেছে সরকার। হলফনামায় ভারত সরকার আরও বলেছে, স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি এবং রাজস্ব কম আদায়ের কারণে লাখ লাখ ক্ষতিগ্রস্ত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া সরকারের বাজেটের বাইরে। সেনা অভ্যুত্থানের পর সাধারণ জনগণের উপর রক্তক্ষয়ী দমন পীড়নের ঘটনায় মিয়ানমারের অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জাতিসংঘ করেছে, কিন্তু জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে দেশটির জান্তা সরকার। শনিবার বর্মি পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে বলা হয়েছে, এক পাক্ষিক অভিযোগ এবং ভুল ধারণার ভিত্তিতে এটি করা হয়েছে। এই প্রস্তাব মেনে চলার কোনো আইনি বাধ্যবাধকতা নেই বলেও জানানো হয় ওই বিবৃতিতে। গত 1 ফেব্রুয়ারি মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করা সামরিক জান্তাকে নিন্দা জানিয়ে একটি প্রস্তাব গ্রহণ করেছে জাতিসংঘের সাধারণ পরিষদ।
সেই সঙ্গে অং সান সু চি সহ রাজনৈতিক বন্দীদের মুক্তি এবং শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। আইনগতভাবে জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হওয়া প্রস্তাব মানা বাধ্যতামূলক না হলেও রাজনৈতিকভাবে এটি গুরুত্বপূর্ণ। মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিফান স্ক্রোনা বর্গানের সাধারণ পরিষদে বলেছেন, বড় ধরনের গৃহযুদ্ধের সম্ভাবনা দেখতে পাচ্ছেন তিনি। তিনি বলেন, সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ কমে আসছে। এই প্রস্তাবের পক্ষে সাধারণ পরিষদে 119টি দেশ সমর্থন জানিয়েছে, শুধুমাত্র বেলারুশ বিপক্ষে ভোট দিয়েছে। অন্যরা বলছেন, এই প্রস্তাবে 4 বছর আগে মিয়ানমারের 11 লাখেরও বেশি রোহিঙ্গা মুসলমান জনগোষ্ঠীকে বিতাড়িত করার বিষয়েও কোনো কথা বলা হয়নি। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় দিয়ার বাকি প্রদেশের হানি জেলায় ক্ষমতাসীন দল জাস্টিন অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির প্রধান কার্যালয়ে দুর্বৃত্তরা ককটেল বোমা হামলা চালিয়েছে। স্থানীয় সময় শুক্রবার রাত 9টার দিকে ওই হামলার ঘটনা ঘটে। একে পার্টির প্রাদেশিক প্রধান মেহমেদ শরীফ আইডিআর শেয়ার করা একটি ভিডিও ফুটেজে দেখা গেছে, এক দুর্বৃত্ত দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকানের রাজনৈতিক দলের ওই কার্যালয়ে বোমা মেরে পালিয়ে যাচ্ছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে একে পার্টি। এই ঘটনার একদিন আগে এজিমি প্রদেশের পিপলস ডেমোক্রেট পার্টির প্রধান কার্যালয়ে বোমা হামলার দলটির তরুণ নেত্রী নিহত হয়েছে। একে পার্টির ডেপুটি চেয়ারম্যান হামজা দাক বলেছেন, তার দল সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাবে। পাকিস্তানের জঙ্গি সংগঠন তেহরিকি তালেবান এবং সেনাবাহিনীর মধ্যকার সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 1 জন সেনা সদস্য এবং বাকি 2 জন জঙ্গি গোষ্ঠী তেহরিকি তালেবান সদস্য। রোববার দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশে সংঘর্ষের ঘটনাটি ঘটে। পরে একটি বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানায়, নিহত সেনা সদস্যের নাম নাজাকাত খান। বিবৃতিতে ISPR আরও জানিয়েছে, হামলার সময় জঙ্গি গোষ্ঠীটি ভারী অস্ত্রের ব্যবহার করে। এ সময় প্রাণ হারান নাজাকার খান। পরে পাল্টা হামলায় স্থানটি নিয়ন্ত্রণ নেয় পাকিস্তান সেনাবাহিনী। এতে নিহত হয় 2 জঙ্গি। এর আগে গত 17 জুন বেলুচিস্তানের তুরবত বিমানবন্দরের পাশে সন্ত্রাসীদের হামলায় নায়েক আকিল আব্বাস নামের এক সেনা সদস্য নিহত হয়েছেন। গত 14 জুন বেলুচিস্তানের একই ধরনের হামলায় নিহত হয়েছেন পাকিস্তানের 4 সেনা সদস্য। এছাড়া গত 3 জুন রাজধানী ইসলামাবাদে সন্ত্রাসীদের গুলিতে 2 পুলিশ সদস্য নিহত হয়েছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট দেশটির সাবেক প্রধান বিচারপতি ইব্রাহিম রাইসি, তাকে নিয়ে গভীর আতঙ্ক বিরাজ করছে ইসরায়েলে। তাদের এই আতঙ্কের মূল কারণ ইরানের পরমাণু কর্মসূচি। ইসরায়েলের ধারণা, ইব্রাহিম রাইসি দেশটির পরমাণু কর্মসূচিকে আরও বেগবান করবেন। ইহুদিবাদী দেশটির দাবি, ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট এবং তার নির্বাচন প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ জানানো উচিত। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউর হাইয়াত বলেছেন, ইব্রাহিম রাইসি এবং এ যাবৎকালের ইরানের সবচেয়ে কঠোরপন্থী প্রেসিডেন্ট। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ইরানের নতুন এই নেতা হয়তো দেশটির পরমাণু কার্যক্রম আরও বাড়ানোর পাশাপাশি গতিশীল করবেন। এক টুইট বার্তায় ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেছেন, ইব্রাহিম রাইসি একজন কঠোরপন্থী। তিনি ইরানের সামরিক শক্তি বাড়ানোর জন্য প্রয়োজনীয় পরমাণু কর্মসূচি এগিয়ে নিতে বদ্ধপরিকর। এদিকে নির্বাচনে জয়ের পর দিয়ে একটি বিবৃতিতে সরকারের উপর জনগণের বিশ্বাস বাড়ানোর প্রতিজ্ঞা করেছেন তিনি। এছাড়া সমগ্র জাতির প্রেসিডেন্ট হিসেবেও কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। আজকের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।